সন্ত্রাস কঠোর হাতে মোকাবেলা করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না, রাজনৈতিক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকেই যেন না ছাড়া হয়। জেবি হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় রাজ্যে যেন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। অতীতে যেমন ছিল এখনও তা বর্তমান। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বেশ কিছু এলাকা থেকেই সন্ত্রাসের খবর এসেছে। ছাউমনু, বরজলা, বামুটিয়া, বিশালগড় ইত্যাদি এলাকায় রাতে সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তাতে করে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার আহত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মানিক সাহা বলেন, সন্ত্রাসের ঘটনা কোনো মতেই বরদাস্ত করা হবে না, কাউকেই যেন ছাড়া না হয়, এর জন্য পুলিশের মহানির্দেশক, পুলিশ সুপার এবং এসডিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগও ভালো কাজ করছে এবং পুলিশ আধিকারিকদের আমি বলেছি কাউকে যেন না ছাড়া হয়, শক্ত হাতে মোকাবেলা করা এবং যারা যারা দোষী অবশ্যই যেন ওদেরকে মানে ধরে একদম আইনগতভাবে যা করার তাই যেন করে, কাউকে ছাড়া হবে না। যে কথাটা আমি বললাম, আমরা চাই যে ত্রিপুরার মধ্যে এতদিন ধরে যে এক সংস্কৃতি যে 35 বছরে করেছে, 5 বছর এই যারা জোট আমলে ছিল তারা করেছে, এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই বারবার আমি বলছি, এবং আমাদের যারা কার্যকর্তা ওদেরকেও আমরা বলেছি সংযত হওয়ার জন্য। কিন্তু এইভাবে তো ঠিক না, এটা মানুষ ভালোভাবে এটা নেবে না, এবং এগুলো মানুষ চায় মানে শান্তিতে থাকতে, অশান্তির বাতাবরণে কেউ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে জোটের নেতৃত্বরা তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই এ ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করেছে, পুলিশ ও আধাসামরিক বাহিনীও অত্যন্ত কঠোর হাতে এই সন্ত্রাস মোকাবেলা করেছে, এজন্য নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর এবং পরিতাপের বিষয় বারবার বলা সত্ত্বেও এই বিরোধী দলের যারা কার্যকর্তারা আছে বা ওদের যে ক্যাডার আছে, সত্যি ওনারা ওদের লিডাররা কোনো অবস্থায় ওদেরকে সংযত করতে পারে, কারণ ওনারা নিজেরাই ওনাদের যে ভাষা, ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে ওরা উৎসাহিত হয়। আজকে দেখুন সারা ত্রিপুরাতে কী সুন্দরভাবে 16 তারিখ আপনারা সবাই জানেন কত সুন্দরভাবে একটা ইলেকশন হলো, ত্রিপুরার ইতিহাস রচনা হলো, এবং সেইভাবে কালকে রেজাল্টও কোথাও কোনো জায়গায়। এবার আমি ধন্যবাদ দেবো আমাদের ইলেকশন কমিশনকে যেভাবে ওনারা ইলেকশনটা করিয়েছে, এবং আমাদের যারা আধিকারিকরা আছেন গভর্নমেন্টের তারাও যেভাবে পরিশ্রম করেছেন, এবং আমাদের যে আরক্ষা দপ্তরের যারা এই ডিউটিতে ছিলেন খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। তারপরেও যেহেতু ওরা সবসময় এইভাবে আদাতসে মজবুর এইভাবে কাজ করতে করতে অভ্যস্ত, মারপিট গুন্ডামি এইসব করে এসছে, তো আমি এসে কালকে আমি খবর পেয়েছি, তো আজকে আমি এসেছি, এসে দেখলাম বিভিন্ন জায়গায় একটা বিশালগড়ের ঘটনা হয়েছে, মনুর এখানে, ছামনুর এখানে ঘটনা হয়েছে, বরজলার মধ্যে আমাদের এখানে ঘটনা হয়েছে, তো বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বিশালগড়ের ঘটনা হয়েছে। জেবি হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বরজলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।